হ্যালো ভাইবাদার, আজকে মঙ্গলবার, এখনো শেষ হয়নি। তো শেষ হওয়ার আগেই আইলাম আপনাদের উদ্দেশ্যে একটা খবর দিতে। খবরটা আসলে সবার জন্য না, খবরটা হইলো যে আমার দেশ স্বাধীন হওয়ার সময় যারা এই যে যে অস্ত্র মামলা অস্ত্র শস্ত্র এটি থাম চাম দিয়েছেন, অগর কিন্তু এটি এখন ফেরত দেওয়ার সময় করছে। অরিজিনালি সরকারি কিন্তু ফেরত দেওয়ার সময় দিয়েছিল, এই সময়ের মধ্যে যারা ফেরত দেন নাই তাকে কিন্তু আজকা আজরায়েল নামবো কিন্তু যৌথ বাহিনী। আজকা যারে পাইবো তারে মনে করো কর, ঠিক আছে? তো ভালোই ভালোই রাত 12টা বাজার আগে জমা দিয়ে দেন, ঠিক আছে? কিন্তু এই এইটা শুধু অস্ত্রের লেগে না, এটা কিন্তু মাদকের লেগেও, মাদক বিরোধী হইব, মাদক বিরোধী যে অভিযান এটাও কিন্তু চলবে। একটা খবর হলো যে রাজ্যে আওয়ামী লীগ সরকার থাকতে যে যারা ঘরে অস্ত্রের সব লাইসেন্স দিচ্ছে এই সব অস্ত্রের লাইসেন্স কিন্তু বাতিল, ঠিক আছে? এটা কিন্তু আর চলবে না। সো যারা লাইসেন্স আগের লাইসেন্স আসলো তাদেরও জমা দিতে হবে, এবং কি যারা চুরি খাম দিয়েছেন অগলে কিন্তু এরা জমা দিতে হবে। এই অভিযান হইলো যারা সময় মতো জমা দেন নাই তাদের জন্য এই অভিযান দেওয়া হয়েছে। এই অপারেশনের মধ্যে যারা পড়ে যাবে অগর মধ্যে কিন্তু সে জীবন খোল। সো যাগরে দরকার জমা দেওয়া দেন এখনো বাচার লাইয়া, বললে কিন্তু পরে বিপদে পড়বে, ঠিক আছে?